আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন এমপিভুক্তরা অনিশ্চয়তায়, কোর্ট কবে কেউ জানে না। তো এই শিরোনামে একটি সংবাদ এসেছে আমাদের বার্তা পত্রিকায়। তো আপনারা জানেন যে গত কিছুদিন আগে 2716টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়ে গেছে এবং আগামীতে আরও কিছুদিনের মধ্যে বেশ কিছু সংখ্যক একটা প্রতিষ্ঠান আবারও এমপি হবে। তো তাদের নিয়ে কিন্তু আজকের এই নিউজটি, যেখানে বলা হচ্ছে যে এমপিও নামের সোনার হরিণ এখনও ধরা দেয়নি নতুন এমপি ভুক্তির জন্য নির্বাচিত 2051টি স্কুল কলেজের শিক্ষকদের হাতে, ফলে কাঙ্ক্ষিত বেতন ভাতাও পাওয়া হয়নি তাদের। গত জুলাইতে প্রতিষ্ঠানের এমপি ভুক্তির তালিকা ঘোষণা করা হলেও এসব শিক্ষক কর্মচারী এখনও এমপি ভুক্তই হতে পারেননি। তাই কবে নাগাদ এমপিওর আবেদনের সুযোগ পাওয়া যাবে তা নিয়ে শিক্ষক কর্মচারীদের মনে শঙ্কা জেগেছে। অক্টোবরে নতুন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন শুরুর কথা থাকলেও এখনও প্রতিষ্ঠানগুলোর এমপিও কোডই দিতে পারেনি মাউসি অধিদপ্তরের ইএমআইএস সেল। কর্মকর্তারাও বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন। এই পরিস্থিতিতে নতুন এমপিভুক্ত শিক্ষকদের মনে অক্টোবরে আবেদনের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অক্টোবরে না পারলে পরবর্তীতে আবেদনের সুযোগ পাওয়া যাবে ডিসেম্বরে, এমনটি হলে নতুন বছরের আগে শিক্ষকরা বেতন পাবেন না। গত 6 জুলাই 2716টি নন এমপিওর শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত ঘোষণা করে সরকার। এই তালিকায় 2051টি স্কুল কলেজ এবং 665টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। নতুন এমপিভুক্ত মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন নেওয়া এরই মধ্যে শুরু হয়েছে, কিন্তু স্কুল কলেজগুলোর এমপিও কোড কবে নাগাদ পাওয়া যেতে পারে তা জানাতে সাংবাদিকদের সঙ্গে পুরোদমে লুকোচুরি খেলছে ইএমআইএস সেল। বহু কাঠ খড় পুড়িয়ে দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা সম্ভব হয় সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, নতুন এমপিও ভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর এমপিও কোড দেওয়ার কাজ চলছে। আশা করি আমরা শীঘ্রই হয়তো এ কাজ শেষ করতে পারব। জানা গেছে প্রতি জোর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ইএমআইএস সেল স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন গ্রহণ করে। এরপর এমপিও কমিটি সভা করে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের যাচাই বাছাই করা আবেদনগুলোর অনুমোদন নিয়ে তাদের এমপিও ভুক্ত করে। আসছে অক্টোবর মাসে নতুন এমপিওর আবেদনের সুযোগ আছে, কিন্তু কোড না পাওয়ায় নতুন শিক্ষকরা এমপিও ভুক্তি নিয়ে শঙ্কায় আছেন। শিক্ষকরা বলেছেন, অক্টোবরে এমপিও আবেদন শুরু না হলে চলতি বছরে তারা আর বেতন ভাতা বা এমপিও ভুক্তির মুখ দেখতে পারবেন না। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর এমপিও কোড দেওয়ার কাজ শেষ হলে প্রশাসন শাখা থেকে একটি অনুমোদন দেবে, তারপর নতুন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন নেওয়া হবে। তবে প্রশাসন শাখার কর্মকর্তারাও বলেছেন, তারা ইএমআইএস থেকে এখনও এই বিষয়ে কিছু জানতে পারেননি। নতুন এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কবে নাগাদ এমপিভুক্তির আবেদন করতে পারবেন বা এমপিওর কোড পাবেন জানতে চাইলে মাউসির অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র দার বিশ্বাস দৈনিক আমাদের বার্তাকে বলেন, তারা আমাদের এ বিষয়ে জানানোর আগে আমাদের কিছু করার নেই, তারা প্রস্তুতি নিয়ে জানালে আমরা তখন মন্তব্য করতে পারবো। তো দেখুন, এর আগে কিন্তু আমরা একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নভেম্বর মাসে শিক্ষকরা বেতন পাবেন, অর্থাৎ যারা নতুন এমপিভুক্ত হয়েছেন। তো সেটি কিন্তু বাস্তবায়ন হতো এখন পর্যন্ত যেহেতু আসেনি। আপনারা জানেন যে অক্টোবরের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু এমপিও আবেদন রয়েছে, তো কোডেই যখন পাওয়া যায়নি, তো সেটা নিয়ে কিন্তু শঙ্কা অবশ্যই তাদের মনে